বন্দি পুরুষোত্তম সকলকে জানাই রানন্দিত জয়গুরু আগের ভিডিওতে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গের বিরুদ্ধে কুৎসা রটনাকারী স্বঘোষিত সনাতনীদের মধ্যে এক অতি কৌতূহলীর কিছু অবান্তর বালখিল্য প্রশ্নের উত্তর দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিন ওই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিন আজকে আরও কিছু প্রশ্নের উত্তর দেব প্রথমে বলে দিই আজকে কোন কোন প্রশ্নের উত্তর দেব এক অতি কৌতূহলী তার প্রশ্নগুলির মাধ্যমে বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন তিনি যদি পরম পিতা পরম প্রেমময় হন তাহলে উনিশশো সালের অক্টোবর মাসে বাংলাদেশের জাতিদাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য ও অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন তিনি ভগবান হলে তার পাবনার আশ্রম উনিশশো সালে মুসলমানরা দখল করতে পারল কিভাবে। আশ্রমের সেই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখনও কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুগামীদের সাহায্য করতে পারেননি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি শিবকালী দুর্গা সব হিন্দু দেবদেবীর সৃষ্টিকর্তা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন ঋত্বিক তাই বলেছেন এই সকল অবান্তর প্রশ্নের উত্তর আজকে এক এক করে দিচ্ছি প্রথমেই সেই অতি কৌতূহলী তার প্রশ্নের মাধ্যমে বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন শোনো ভাই যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে পালিয়ে এসেছিলেন শ্রীরামচন্দ্র অযোধ্যা থেকে লঙ্কায় গিয়েছিলেন ভগবান বুদ্ধ কপিলাবস্তু থেকে বুদ্ধ গয়ায় চলে গেছিলেন যিশু বেথেলহাম থেকে জেরুজালেমে পালিয়ে গেছিলেন ঠিক একই কারণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা থেকে দেওঘর স্থানান্তরিত হয়েছিলেন পরবর্তী প্রশ্নে তিনি বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যদি পরম পিতা পরমপ্রেময় হন তাহলে উনিশশো সালের অক্টোবর মাসে বাংলাদেশের জাতিদাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ না নিয়ে নভেম্বর মাসে তিনি তার জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য অনুরাগীদের ছেলে লুকিয়ে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন আগে শ্রী রামচন্দ্র যদি পরম পিতা পরমেশ্বর হন তবে ওনার স্ত্রীকে রাবণ কিভাবে নিয়ে গেল। তিনি এই ঘটনা আটকাতে পারেননি কেন শ্রীকৃষ্ণ যদি পরম পিতা হন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ অলৌকিক ক্ষমতা বলে আটকাননি কেন রকাল মৃত্যু আটকাননি কেন তিনি জন্মের পর কংসের কারাগার থেকে পালিয়ে এসেছিলেন কেন মা বাবাকে কারাগারে ফেলে রেখে ঈশ্বর ও তার স্বভাব সম্পর্কে কোন রূপ ধারণা নেই বলেই এই ধরনের বোকা মার্কা প্রশ্ন মনে আসছে আগে নিজের আইকিউ পরীক্ষা করাও তারপর ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করো ভাই পরবর্তী প্রশ্নে তিনি বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান হলে তার পাবনার আশ্রম উনিশশো সালে মুসলমানরা দখল করতে পারল কিভাবে আগে যেভাবে শ্রীরামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করতে সক্ষম হয়েছিল যেভাবে শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল অভিমন্যুর অকাল মৃত্যু হয়েছিল সেইভাবেই মুসলমানরা পাবনার আশ্রম দখল করতে সক্ষম হয়েছিল আগে ঈশ্বর ভগবান পুরুষোত্তম সম্পর্কে ভালো করে জেনে নাও তারা কি কারণে ধরাধামে আসেন এসে কি করেন সেই সম্পর্কে একটু পড়াশোনা করো বোকার মতো প্রশ্ন করলে কিভাবে হবে পরবর্তী প্রশ্নে সেই কৌতূহলী বলতে চেয়েছেন আশ্রমের সেই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখনও এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি আবার সেই একই বোকার মতো প্রশ্ন ঈশ্বর কখনো অলৌকিক ক্ষমতা দেখাতে আসেন না ধরা যত টুকু যা সম্ভব তিনি তাই করেন পরবর্তী প্রশ্নে সেই অতি কৌতূহলী বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি শিবকালী দুর্গা সব হিন্দু দেবদেবীর সৃষ্টিকর্তা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন ঋত্বিক তাই বলেছেন ভাই এই কথা যিনি বলেছেন তাকেই তুমি জিজ্ঞেস করো শ্রী ঠাকুর এই ধরনের কোনো কথা কখনো বলেননি আমরাও বলি না তুমি যার ভিডিও ফুটেজ দেখে এই প্রশ্ন করছো ওনার বক্তব্যের সম্পূর্ণ ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখো শুধুমাত্র কাঁটাছেঁড়া করা ছোট্ট একটা অংশ দেখে বিভ্রান্ত হবেই বুদ্ধিমানেরা সম্পূর্ণ কথা শুনেই মন্তব্য করে সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমার মনের দ্বন্দ্ব কেটে যাবে তিনি কি বলতে চেয়েছেন কালী কে দুর্গা কে দুর্গাপূজার মাহাত্ম কি কালী পূজার মাহাত্ম কি এইগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানতে চেষ্টা করো পুরুষোত্তম কে তিনি কি করতে ধরাধামে আসেন সেই বিষয়েও গভীরভাবে জানতে হবে তারপর না হয় তোমার এই কঠিন প্রশ্নের উত্তর দেব আজকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলাম আরো যেহেতু অনেক প্রশ্ন আছে তাই পরবর্তী ভিডিওগুলিতেও আরও আরো প্রশ্নের উত্তর দেব আপনারা এইভাবেই শুনতে থাকুন সকলকে জানাই রানন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তম